নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের এই ভিডিওটি। স্ক্রিনে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো অত্যন্ত প্রিয় একটি ফুল, ব্লু ডেইজি। নীল রঙের ছোট ছোট ফুল হয় আর গাছগুলো কিন্তু প্রচণ্ডই ছোপালে হয়ে ওঠে। এখানে কিন্তু আমার একটি মাত্র গাছ আছে, তাই আসুন একটি অত্যন্ত সহজ পদ্ধতির কথা আপনাদের বলি, যার সাহায্যে আপনারা একটি গাছ থেকে অসংখ্য চারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তার জন্য গাছ থেকে সুস্থ সবল ডালগুলো কিন্তু কেটে নেব। দেখুন, আমি গাছ থেকে কিন্তু সুস্থ সবল ডালগুলোকে কেটে নিচ্ছি এবং একটি গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ চারা কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। অসংখ্য চারা আপনি পাবেন এবং অত্যন্ত একটি সহজ পদ্ধতির সাহায্যে। দেখুন, আমি কয়েকটা ডাল কেটে নিয়েছি। এইবার এই ডালগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এইবার একটি কাঁচির সাহায্যে ডালগুলিকে 45 ডিগ্রি কোণ করে কেটে নেব। দেখুন, আমি কয়েকটা কিন্তু নিয়েছি। এই ডালটি থেকে কিন্তু অনেক কটা কাটিং কিন্তু পেয়ে যাব, তাই প্রত্যেকটা কাটিংই কিন্তু রেডি করে নিচ্ছি এবং এই নিচের পাতাগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন, অনেক কটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বেশ কয়েকটাকে গুছিয়ে নিচ্ছি, একটা বাঞ্চ করে নেব যাতে কাজের সুবিধা হয়। আপনারাও এইভাবে করবেন, সব কটা ডালকে সুন্দরভাবে গুছিয়ে একগুচ্ছ করে নিচ্ছি। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নিচের পাতাগুলো, একটাও কিন্তু পাতা নেই। এইবার একটা কাঁচের বোতলে বা যে কোনো পাত্রে পরিষ্কার স্বচ্ছ জল নিয়ে তার মধ্যে কিন্তু এই কাটিংগুলোকে বসিয়ে দেব। এখন এই কাটিংগুলোকে কোথায় রাখব? একটি আলো বাতাসপূর্ণ ছাওয়া জায়গায়, যেখানে সরাসরি সূর্যের আলো কিন্তু আসে না। দেখুন, এই আমার মাদার গাছ অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, তাই একটু কাটাই ছাটাই করে দিয়েছি। অনেকটা হালকা লাগছে গাছটিকে এবং কিছুটা পরিমাণ খাবারও কিন্তু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 20 দিন পর কতটা শিকড় বেরিয়েছে। স্বচ্ছ জলের মধ্যে কিন্তু শিকড়গুলো দেখা যাচ্ছে। অবশ্যই এর মাঝখানে কিন্তু আমি 2 দিন অন্তর অন্তর জল পাল্টে দিয়েছিলাম, তা না হলে জলটি কিন্তু পচে যাবে, সেক্ষেত্রে কাটিংগুলিও পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর কিন্তু শিকড় বেরিয়েছে। দেখুন, যতগুলো কাটিং নিয়েছিলাম প্রায় প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর শিকড় কিন্তু বেরিয়েছে। দেখুন, আমি কিন্তু এইভাবেই করি এবং অত্যন্ত সহজ একটি পদ্ধতি, যার জন্য কোনো রুটিং হরমোন বা কোনো এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র জল। দেখুন, এইভাবে কিন্তু আমি চারা তৈরি করেছি আগে এবং সেই চারাকে গ্রো ব্যাগে লাগিয়েও রেখেছি। কত সুন্দর কিন্তু রেজাল্ট কিন্তু পেয়েছি। তো আপনারাও এইভাবে করুন, দেখবেন খুব ভালো ফল কিন্তু পাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই রকমের আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।